রাধে। তো দেখো আমিও আগের ভিডিওতে বলেছিলাম যে এবারে বৃষ্টি একদম জবরদস্ত হবে আর জলও জমবে। তো দেখো আমাদের এখানের অবস্থাটা একবার দেখে নাও। তো তোমাদের দাদাভাইকে দেখো এই বৃষ্টির মধ্যে দোকানে যাচ্ছে, আর রাস্তায় এত জল জমেছে কিন্তু দোকানে তো যেতেই হবে। তো দেখো আমাদের ঘরের সামনে একদম যে দোকান ঘরটা দেখতে পাচ্ছ, এই দোকান ঘরের লাগোয়া যে বাড়িটা সেই বাড়ির ঘরগুলো খুব নিচু। তো ওদের ঘরে মোটামুটি সবার ঘরেই জল ঢুকে গেছে, এতই বৃষ্টি হয়েছে। রাস্তায় জল মানে ওদের ঘরেও জল ঢুকে গেছে, কারণ আমাদের এখানে রাস্তাটা উঁচু, এখানে জল জমে না, কিন্তু এতটাই বৃষ্টি হয়েছে সারা রাত ধরে যে জল জমে গেছে আর সমস্ত পুকুর ফুকুর ডুবে গেছে। তো মাছ তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তাই ওই দেখো মাছ ধরতে যাচ্ছে। তো দেখো আমাদের গেট অবধি জল এসছে কিন্তু ঘরে ঢোকেনি জল। যদি বৃষ্টিটা যদি কন্টিনিউ হতেই থাকতো তাহলে হয়তো জল আমাদের ঘরেও ঢুকে যেত, কিন্তু এতটা সারা রাত ধরে যে বৃষ্টি হয়েছে তো অ্যালবেস্টার পুরো ঘেমে গেছে। তো ঘরেও চারিদিক থেকে ফোঁটা ফোঁটা জল চারিদিক দিয়ে পড়ছিল আর কি। এই দেখো আমাদের দুয়ার অবধি জল আছে, গেট অবধি। মানে আরও যদি বৃষ্টি হতো কন্টিনিউ হতেই থাকতো তাহলে হয়তো আমাদের ঘরেও ঢুকে যেত। তো রাস্তাঘাটের ভীষণই খারাপ অবস্থা। আর এদিকে দেখো আমার ছেলে মেয়ের ভীষণ মজা হচ্ছে, কারণ রাস্তায় জল জমেছে, তাই দেখো নৌকা বানিয়ে নৌকাগুলোকে জলে ভাসাচ্ছে। ওরা বাচ্চা মানুষগুলো, ওদের খুব মজা লাগছে। কিন্তু যাদের হচ্ছে ঘরে জল ঢুকেছে, যাদের প্রবলেম, তাদের তো প্রবলেমটা ওরা তো আর বুঝবে না, ছোট মানুষ, কিন্তু ওরা ওদের মতন মজা করে যাচ্ছে। তো দেখো যেদিকেই তাকাবে মোটামুটি জল আর জল শুধু দেখতে পাবে। তার মধ্যে হচ্ছে তোমাদের দাদা ভাই আর বাবিন দুজনে মিলে একটু ওই বাড়ি যাচ্ছিল, ওর পিসির বাড়ি। কতটা জল জমেছে রাস্তা দিয়ে দেখতে দেখতে যাচ্ছিল, আর ভিডিওটাও করবে বলে অবশ্যই যাচ্ছিল। তো দেখো পুরো রাস্তাই জল। ওই রাস্তায় দেখাচ্ছে, মামামও যেতে চাইছিল, বায়না করছিল, কিন্তু বাবা নিয়ে যায়নি, কারণ অনেকটাই তো জল, ওকে কোলে নিয়ে আর কত দূর যাবে, তো ওই জন্য ওকে নেয়নি, বাবিন গেছে ওর সাথে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
আসো। ওখানে একটা গাড্ডা আছে কিন্তু ওই মাঝখান দিয়ে তো দেখো ওরা পিসির বাড়ি চলে এসছে, এসে আবার এখানে একটু ভাত খেয়ে নিল, খেয়ে দিয়ে তারপর আবার বাড়ি এসছে। আর এদিকে দেখো আমাদের এই পাড়ার এখানে মোটামুটি অনেকের ঘরেই জল ঢুকে গেছে, তো ওয়াট অফিস থেকে আমাদের মানে যাদের ঘরে জল ঢুকেছে তাদের জন্য সব খাবার পাঠিয়েছে, তো সবাই খাবার আনতে যাচ্ছে, আমাদের ক্লাবে দিচ্ছে আর কি, তো সবাই এই যে দেখো যাচ্ছে খাবার আনতে যাচ্ছে, আর আমরা হচ্ছে জলে রিলস করব ভিডিও করব বলে এই যে হেঁটে বেড়াচ্ছি। আর এদিকে দেখো ইনি হচ্ছেন আমাদের ক্লাবের সেক্রেটারি, তো সকাল থেকেই মোটামুটি উনি পুরো পাড়াটা আর কি ঘুরে বেড়াচ্ছে, সবার প্রবলেম দেখছে আর কি, কার ঘরে জল ঢুকেছে, কাদের খাওয়ার দেবে, তো সেই জন্য ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আর আমাদের এই তিনজন মেম্বারকে দেখুন ওখানে বসে এখন নৌকা ছাড়বে, বাবা ছেলে মেয়ে মিলে অনেকগুলো নৌকা বানিয়েছে জলে ছাড়বে বলে, তো সেগুলোই এখন করছে। আর এই যে দাদুকে দেখো, এই দাদু খাবার নিয়ে বাড়ি যাচ্ছে। আর এই যে দেখো আমাদের ক্লাবেই প্রথমে খাবার দিচ্ছিল, তো ওখানেও খাবার দিয়েছে, তো সবার নেওয়া হয়ে গেছে, কিন্তু খাবার অনেকটাই বেঁচে গেছিলো বলে আবার এই যে আমাদের সেক্রেটারি আর কয়েকজন মিলে ক্লাবেরই মেম্বার তারা মিলে আবার হচ্ছে খাবার রিপিট করছিল, খাবারগুলো যাতে নষ্ট না হয়, তাই আবার হচ্ছে ডবল করে সবার ঘরে ঘরে দিয়ে আসছিলো খাবার। আজকের ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে, টাটা বাই বাই।